ওকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটু গতকালকের অ্যাসাইনমেন্ট গুলো একটু আমরা গ্রুপ থেকে একটু দেখে আসি। দেখি এখানেই তো যারা যারা দেয় নাই তাদের জন্য খুবই ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা মুশফিকুর ভাই আছেন, জয়েন করছেন? হ্যাঁ জি আছি। আসেন তো দেখলাম। আচ্ছা মুশফিকুর ভাই, আপনার কাজগুলো ঠিকভাবে হয়নি, কেন হয়নি বলেন? ঠিক আছে, আপনি হয়তো ক্লাসের জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন, এগুলো প্রত্যেকটা এলোমেলো হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটা মিল নাই আপনার, প্রত্যেকটাই মানে একটাও ঠিক নাই, দেখছেন প্রত্যেকটা এলোমেলো হয়ে গেছে, সবগুলোই এরকম আঁকা বাঁকা হয়ে গেছে, এগুলো ঠিক হয় নাই, আপনার একটাও ঠিক হয় নাই। আচ্ছা পরে আসি, কিন্তু আপনি সাবমিট করছেন যেভাবে, আপনার সাবমিট করা ঠিক আছে, যে গুগল ড্রাইভে দিয়ে আপনি লিংক দিয়ে দিছেন, সবাই এভাবে করলে ভালো। আচ্ছা এখন এখানে দেখি, গুগল ড্রাইভে দিয়েছি, এটা এটা ঠিক আছে, তবুও এটা একটু টেরা হয়ে গেছে, এদিকে সোজা নাই। হ্যাঁ তারপরে দেখি, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, দেখেন যেটা ঠিক আছে এটা দেখতে কিন্তু সুন্দর লাগে, বাট যেটা ঠিক নাই এটা দেখতে সুন্দর লাগে না। মাহফুজুল ভাই এটাও ঠিক আছে, আপনার এগুলো ঠিক আছে, তবে এখানে প্রবলেম আছে, এই যে এগুলো বসাইছেন, এই বসানোতে প্রবলেম আছে, অ্যালাইনমেন্ট কিন্তু প্রপারলি হয় নাই, আসলে যে সিস্টেমে বসাইতে বলছিলাম ওই সিস্টেমে করলে এটা ঠিক হয়ে যেত। এটা ঠিক আছে, এটা এত পেজ দিছেন, এটা এটা স্যার এই যে স্টারে চারটা কোনা রেখা, এটারে ডাবল করছি করিয়া তারপরে গ্রুপ করে, পেজ তো যে পেজ দিছেন এটা, মানুষ তো এই পেজে পড়া তো। আচ্ছা আপনার গুলা মোটামুটি ঠিক আছে, বায়েজিদ মনিটর টনিটর আগে বানাইতে বলি নাই, এগুলো পরে বানাইতে পারবা, এগুলো বানানোর সময় আছে, সমস্যা নাই। এখন আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা আমাদের গতকালকের ক্লাসে তো অন্তত সবাই বুঝতে পেরেছেন যে মানে কি শিখাইছি, তাই না? আজকে একটু চলে যাচ্ছি আমাদের ইলাস্ট্রেটরে। বাড়ি ভাই আপনি কিন্তু ইয়ে দেন নাই, অ্যাসাইনমেন্ট দেন নাই। বাড়ি ভাই শুধু দেখতেছেন স্যার, তাকাই তাকাই। আপনি কি বাড়ি ভাইকে সাউন্ড শুনতে পাচ্ছেন? কিন্তু আপনি কোনো অ্যাসাইনমেন্ট দেন নাই, কথা বলেন, মেসেজে চ্যাটে আসেন, কারণ অ্যাসাইনমেন্ট যদি না দেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে কাজে আপনার কোনো মানে কোনো লাভই হচ্ছে না, কিন্তু অ্যাসাইনমেন্ট দিতেই হবে, মাস্ট। তাহলে শুধুমাত্র আপনার আসা আর ক্লাস করা এতটুকুই, মানে এর থেকে কোনো ইমপ্রুভমেন্ট আপনি দিতে পারবেন না। আর রেকর্ডিং এ দিবেন? হ্যাঁ আমরা রেকর্ডিং করছি। আচ্ছা আমাকে একটু শেয়ার করবেন গত ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ করছিলেন স্যার, এনকোর এগুলো ডাইরেক্ট সিলেকশন। আচ্ছা আমরা এটাকে ইনসি করে নিলাম।
আচ্ছা, এখন দয়া করে সবাই আমরা মাইক্রোফোনটাকে মিউট করি। মিউট করে আমাদের যদি কিছু জানার প্রয়োজন অবশ্যই আমরা মানে চ্যাটে মেসেজ করে আমরা মানে জেনে নিব, ঠিক আছে? কারণ মাইক্রোফোন যদি সবাই মিউট না করি তাহলে সমস্যা হবে, সাউন্ডের প্রবলেম হবে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা, গতকালকে আমরা রেক্টেঙ্গেল টুলে ছিলাম, তাই না? রেক্টেঙ্গেল টুলের সাথে আমাদের অন্যান্য যে টুলগুলো, এই টুলগুলোর সাথে ছিলাম, এই টুলগুলোর সাথে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করছি, আমরা অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করছি, তাই তো? আমরা আজকে এইটার মধ্যে এখনো আজকে এটার মধ্যেই যাব আমরা, ঠিক আছে? আবার কেউ বিরক্ত হয় না যে একটার মধ্যে আর কত কিছু দেখা, একটার মধ্যে দিয়ে একটা যদি ভালোভাবে বুঝতে পারেন অন্যগুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা যদি না বুঝতে পারেন অন্যগুলো বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা এই একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এই রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর গতকালকে আমরা দেখিয়েছিলাম যে এই রাউন্ড সার্কেল দিয়ে কিভাবে আমরা আমাদের শেপের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। বাস এইভাবে চেঞ্জ করে আমরা এইটাকে একসাথে অনেকগুলো মিলিয়ে আমরা একটা প্যাটার্ন বানিয়ে ফেলতে পারি, এরকমও দেখিয়েছি, একটা টেক্সচার বানাতে পারি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি যে আজকে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট না তো, সরি, কালকে প্যান্টুলে ছিলাম, তাই না? আচ্ছা, আমরা আগে প্যান্টুলে যাই। আচ্ছা, আমাদের এটা হচ্ছে প্যান্টুল। দেখুন প্যান্টুল দিয়ে কিভাবে কাজ করে এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? গত ক্লাসে দেখিয়েছিলাম যে এইভাবে প্যান্টুল দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এবার প্যান্টুলের নিচে আছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এর মধ্যে আরো আছে, কিন্তু এই 2020 অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এ এখানে আপডেট করার কারণে এখানে শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে আলাদাভাবে একটা করে এখানে দিছে। আলাদা আরো আছে হচ্ছে যে আমাদের এই বারবার আসতেছে যাইতেছে এরকম কেন? আচ্ছা, আমাদের আরো কিছু টুল আছে, সেই টুলগুলো হচ্ছে এই 2020 এটা এই জায়গা থেকে হাইড করে রাখছে, এটা এই জায়গা থেকে হাইড করে এটা আরো অন্য জায়গা আছে অন্য জায়গায় লুকিয়ে রাখছে, হাইড করে রাখছে, সেটা আমরা পরে দেখব। এখন আপাতত যেটা আছে আমার অ্যাঙ্কর পয়েন্ট আমরা সেটাই দেখব। অ্যাঙ্কর পয়েন্টটা কি জিনিস আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি আমি। অর্থাৎ আমি এখানে চার কোণা একটা বক্স নিলাম, বক্সের মধ্যে চার কোণা না হয় আমার, আচ্ছা, এই চার কোণা একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পরে আমার চারপাশে চারটা পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা পয়েন্ট আছে। এই চারটা পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আবার মিডিলে যে চারটা পয়েন্ট আছে, চারটা হচ্ছে মিডিল, অর্থাৎ সিলেকশন পয়েন্ট। এই চারটা হচ্ছে আমার মিডিল সিলেকশন পয়েন্ট। সো আমরা যেটা দেখছি যে এই চারটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই চারটা অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি অ্যাঙ্কর পয়েন্টকে ধরি তাহলে আমরা এটার শেপগুলোকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, আমরা এখান থেকে যে কোনো ডিজাইন বানাইতে পারি এটা দিয়ে। এটা আমাদের জন্য অনেক সহজ একটা বিষয়, ঠিক আছে? এটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, আমরা যদি চাই অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাডও করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি? এই অ্যাঙ্কর পয়েন্ট নিলাম আমরা, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। আচ্ছা, দেখুন অ্যাঙ্কর পয়েন্টের জন্য আমি বলছিলাম যে 2020 এটাকে আলাদা করে দিয়েছে, অর্থাৎ এই ডান পাশে আমাদের কিছু অ্যাঙ্কর পয়েন্টের প্লাস মাইনাস এখানে দিয়ে রাখছে। অর্থাৎ এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে এটা, এটা দিলে আমরা এই, আচ্ছা, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা এই 2020 এসে একটু তারা মানে ডিফিকাল্ট করে ফেলছে। ডিফিকাল্ট বলতে আবার আরেক দিকে ইজি করে ফেলছে, অর্থাৎ একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই আর বাকি যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যে কনভার্ট করা, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করা, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, এই কয়েকটা কাজ একটা দিয়ে মূলত সারছে। এই জন্য এই পাশে একটা রাখছে। একটা রাখার পর দেখি আমরা এটাতে ক্লিক করার পর আমরা দেখি ডান পাশে আরো কি অ্যাঙ্কর পয়েন্ট আসে কিনা। আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসে না, আমরা এখানে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর আমার কনভার্ট হয়ে গেছে, আমরা এখানে একটু ক্লিক করে দেখি, আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয় না। অর্থাৎ এখানে যেটা করছে 2020 সালে এসে, এটা হচ্ছে এই পাশ থেকে মূলত দুইটাকে পয়েন্ট হিসেবে ধরছে। আমরা যদি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর 2000 আমরা অন্য একটা ভার্সন দেখে আসি,
প্রিভিয়াস ভার্সনটা দেখি আসি তাহলে আমরা তফাৎটা বুঝবো। তাহলে তো 2000 এইটা কাজ হবে না নাকি স্যার? না আমি 2000টা দেখাচ্ছি, আমি প্রিভিয়াসটার দুইটার তফাৎটা দেখাচ্ছি আমি। দেখুন আচ্ছা, এটা হচ্ছে আমার হচ্ছে প্রিভিয়াস ভার্সন। প্রিভিয়াস ভার্সনে আমরা যদি এখানে যাই তাহলে এই প্যানটুলের নিচে দেখেন এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট প্লাস, অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট, অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে হচ্ছে তিনটা, এটা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটা আসছে। এটাতে আমি ক্লিক করলে সরাসরি এই যে আমার চারটা অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে অ্যাড করে ফেলতে পারতেছি, দেখছেন? অর্থাৎ চারটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এখন যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দেই, বাস আমার উপরে আমার একটা ঘরের মতো ঘর হয়ে গেল, বুঝছেন? ঠিক আবার এটার মধ্যে টান দিলে এরকম হয়ে গেল, আবার এটার মধ্যে টান দিলে এরকম হয়ে যাবে। অর্থাৎ আমি অ্যাঙ্কর পয়েন্টকে ধরে কাজ করতে পারবো, আমি চাইলে এখানে আরো 10টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, যেমন এটার মধ্যে ছিল এরকম সহজ করে। কিন্তু 2020 এসে এটাকে একটু চেঞ্জ করে ফেলছে, আপডেট নিয়ে আসছে আর কি। তারপরও আমি আগেই বলে রাখি যে এখানে আমরা যে সফটওয়্যারটাকে ইউজ করতেছি সেই সফটওয়্যারটা হচ্ছে পোর্টেবল ভার্সন। পোর্টেবল ভার্সন সফটওয়্যারটাতে এটা মূলত আমাদের কিন্তু অরিজিনাল লাইসেন্স কি সহ না, লাইসেন্স কি সহজে মূলত যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু অনেক প্রাইসের, সেটা পার মান্থ একটা ফি দিয়ে মূলত মানে ইয়ারলি রিনিউ করে এই সফটওয়্যারটাকে ইউজ করতে হয়। সো আমরা কিন্তু ক্র্যাক ব্যবহার করতেছি, বাংলাদেশে যত ডিজাইনার আছে প্রায় সব ডিজাইনাররা এই ক্র্যাক ভার্সন ব্যবহার করে, অরিজিনাল মানে অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে, এরকম লোক হাতে গোনা 2-4 জন, এরকম লোক খুবই কম, ঠিক আছে সংখ্যায়। আর এই ক্র্যাক যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি এখানে হঠাৎ মানে দু একটা ফাইল মিস থাকতে পারে, মিসিং থাকতে পারে, অর্থাৎ প্রপারলি কাজ কাজ না করতে পারে, এই ধরনের প্রবলেমে অনেকেই পড়তে পারেন, ঠিক আছে? এই ধরনের প্রবলেমে পড়লে এটা মূলত চিন্তার কিছু নাই, এটা দু একটা মনে এটা মাথায় রেখে মূলত কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটু অ্যাঙ্কর পয়েন্টে আবার আসি। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা পাথের মধ্যে কাজ করতেছে কম 2020 এসে। আচ্ছা দেখুন তো আপনাদের আপনাদের যে ইটা কেউ একজন ল্যাপটপটা চালু করে, কম্পিউটার চালু করে, ইলাস্ট্রেটর চালু করে, দেখেন তো এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে কাজ করে কিনা প্রপারলি। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয় কিনা, কেউ একজন দেখুন একটু চেক করে। দেখে একটু ফাস্ট জানান আমাকে, একটু ফাস্ট জানান। আচ্ছা কেউ কি পাইছেন? মনে হয় না, আমি ট্রাই করছি স্যার, হয় না। হয় না? আচ্ছা হয় না যে না হওয়ার কারণটা হচ্ছে একটাই, কারণ হচ্ছে এখানে তারা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার যে বিষয়টা এখানে ওভাবে রাখে নাই, এখানে তারা আলাদা আরেকটা পয়েন্ট দিয়ে, ঠিক আছে, এখানে আলাদা নতুন একটা কি তারা অ্যাড করেছে, অ্যাড করে মূলত এইটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাড করা হয়। কিন্তু ওই আমাদের প্রিভিয়াস ভার্সনে যে ইজি ভাবে ক্লিক মারলে অ্যাড হয়ে যেত, বাট 2020 এসে আপডেট ভার্সনে এসে আমার সেটা হয় না, কারণ এখানে আবার আলাদা কিছু ফিচার বাড়িয়ে দিছে। এখন এটা আমি একটু দেখাচ্ছি, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেল,
রেকটেঙ্গেলের উপরে হচ্ছে এটা আমার প্যান টুল, বাট প্যান টুলের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, বাট এটা শুধুমাত্র চারটা অ্যাঙ্কর পয়েন্টকে তারা মানে টার্গেট করে, শুধুমাত্র চারটা অ্যাঙ্কর পয়েন্টকে তারা টার্গেট করে ধরে। কিন্তু আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, দেখুন এই প্যান টুলের পাশে দেখেন কার্চার একটা আলাদা একটা টুল দিয়েছে নতুন করে, অর্থাৎ এই টুলটা যেটা প্রিভিয়াস ভার্সনে ছিল না, আমরা একটু প্রিভিয়াস ভার্সনটা দেখি। দেখুন এখানে কোনো প্রিভিয়াস ভার্সনে এই কার্চারটা কোনো নাই, অর্থাৎ এখানে কোনো এই ধরনের কোনো টুল নাই, এখানে এই টুলটাকে তারা অ্যাড করেছে। অ্যাড করে আমাদের এখানে যেটা দেখতেছি এই যে এটা দিয়ে আমরা এখন অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতে পারি। দেখুন এখন হচ্ছে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা, দেখা যাচ্ছে চারটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি মাঝখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব পাথের মধ্যে। দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আবার এখানে একটা অ্যাড করতে যাচ্ছি, এখানে একটা অ্যাড হয়ে গেছে, এখানে একটা অ্যাড করতে যাচ্ছি, এখানে একটা অ্যাড হয়ে যাচ্ছে, এখানে একটা অ্যাড করতে যাচ্ছি, এইভাবে আমি যত খুশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। দেখুন এবার যদি আমরা সিলেক্ট করি, দেখুন এই যে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এটা কি দেখা যাচ্ছে সবার? এবার যদি এটাকে ধরে আমি কাজ করতে চাই, তাহলে এটাকে ধরে এভাবে কাজ করা যাচ্ছে, বাস এটাকে ধরে এভাবে কাজ করা হচ্ছে। স্যার বোঝা যাচ্ছে? হচ্ছে হচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে মানে 2000 অনেক অনেক সময় হয় কি, যেটা হচ্ছে আপনি এই ভার্সনের সফটওয়্যার ব্যবহার করবেন, আরেক জায়গায় আবার অন্য আরেকজন বলবে যে সে ব্যাকডেটের একটা ভার্সনের সফটওয়্যার দিয়ে আপনাকে বলবে যে না এখানে এটা কাজ করে, দেখবেন যে সেই জায়গায় যে কাজটা পাওয়া যাচ্ছে না। এই জন্য দুইটাকে ব্যালেন্স করছি আমি, যেন প্রিভিয়াস ভার্সনটা এবং কি বর্তমান আপডেট ভার্সনটা দুইটার সমন্বয়টা থাকে। কারণ আপডেট ভার্সনে আমিও সবগুলো টুল এখনো প্রপারলি ইউজ করি নাই, কারণ আমি মূলত এখনো ওইটা দিয়ে কাজ করি, কিন্তু তারপর আপডেট দিয়ে শিখাচ্ছি এই জন্যই, যেন আপডেট আর ব্যাকডেট দুইটাকে সমন্বয় করে কাজ করতে পারেন আর কি, এই আর কি বিষয়টা। এখন দেখুন তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট আমার মানে প্রবলেম সলভ হয়ে গেল। আমরা আরো যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই এখানে, আচ্ছা এটাও দেখি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে কিনা, এই যে দেখেন একটা। বাস এটা কিন্তু আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে সুন্দর একটা আমরা একটা জিনিস তৈরি করে ফেললাম, ঠিক আছে একটা নকশা আমি করে ফেললাম। ঠিক এইভাবে এইটার মধ্যে কিছু মানে অতিরিক্ত কিছু ফিচার আছে, যে ফিচারগুলো মানে অনেক ভালো 2020-এ এসে। ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, আমরা আরো অ্যাঙ্কর পয়েন্ট কিছু অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ আমি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, একটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে সে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্টের পাশেও আরো কিন্তু অ্যাড করছে, শুধু একটাই অ্যাড করে নাই, একটার সাথে ওইটার ঠিক সমান দূরত্বে দেখেন অতটুকু ডিস্টেন্স নিয়ে সে অটোমেটিক একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করাই দিছে। দেখেন কতগুলো অ্যাড হয়েছে, আমি যখন সিলেকশনে যাই, সিলেকশনে গেলে এই যে দেখুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অর্থাৎ এটাকে ধরেও আমি কাজ করতে পারি কি, মেইন পয়েন্ট এটাই, কিন্তু এখানে মূলত আমার পাথের যে আলাদা পয়েন্টটা দিছে সে পাথ পয়েন্ট, পাথের যে এন্ডিং এবং স্টার্ট পয়েন্টগুলা, স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সে আলাদাভাবে যোগ করে দিছে এক ট্যাঙ্কর পয়েন্টের। কিন্তু আগের যেটা ওই ভার্সনে ছিল, ওই ভার্সনে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা দেখায় নাই। এখানে আমরা একটু দেখি, এই যে দেখুন এখানে আমি ক্লিক দিচ্ছি কিন্তু এখানে কিন্তু একটাই ধরছে, এখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট ধরে নাই, এখানে শুধু একটা পয়েন্টকে ধরেই উপরে উঠে, ঠিক আছে, কিন্তু ওইখানে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট অর্থাৎ দুইটা পয়েন্টকে ধরে একসাথে তারা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছে 2020-এ এসে। এবার দেখা যাক যে এই এন্ড পয়েন্টগুলো আমরা কিভাবে কাজ করতে পারি। এবার দেখি এটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠালাম, উঠানোর পরে আমি এইটাকে এইটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করব। দেখুন এখানে ক্লিক দিলে আবার আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে ওই যে আগের ওইটার মতো আমার কনভার্ট হয়ে আমার ওরকম স্ট্রেট লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে ঘরের মতো হয়ে যাচ্ছে। তাহলে এটার মধ্যে অতিরিক্ত ফিচারটা হচ্ছে এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টের সাথে এখানে স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট দুইটা পয়েন্ট দিয়ে দেয় একটা অ্যাঙ্কর পয়েন্টের, কিন্তু প্রিভিয়াস ভার্সনে আমার স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট ছিল না, একটা পয়েন্ট একটা পয়েন্টই ছিল, অর্থাৎ যেটা দিয়ে আমার শুধু একটা কর্নারকে ধরে আমি কাজ করতে পারতাম, কিন্তু এখানে শুধু কর্নারকে ধরে না, এখানে আমি রাউন্ডেড করে কাজ করতে পারবো, কার্ভ করে কাজ করতে পারবো, এবং কি চাইলে এটা আমি পয়েন্টটাকে কনভার্ট করে আমি আবার সেটাকে পয়েন্টকে আমি সোজা করে ধরে নিয়ে আবার কাজ করতে পারবো। এখানে অতিরিক্ত ফিচারটা সুবিধাটা হচ্ছে এই। ক্লিয়ার, বোঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা
এবার আমরা একটু পরে যাচ্ছি, এবার আমরা দেখলাম যে পয়েন্ট অ্যাড করা, অ্যাড করা দেখলাম। এবার আমরা একটু মাইনাসটাও দেখবো, অর্থাৎ এই অ্যাডটা কোনটা। অ্যাড পয়েন্টটা হচ্ছে আমরা যখন এই পয়েন্ট সিলেক্ট করি তখন এখানে কিন্তু দেখা যাচ্ছে অ্যাড হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে অথবা এটা দিয়ে হচ্ছে আমার পয়েন্টকে কনভার্ট করা। এখন যদি আমি এটা দিয়ে ক্লিক করি তাহলে এখন এটা শুধু ওই জায়গাটার মতো ক্লাস কাজ করবে, কারণ হচ্ছে এখানে আমি শুধুমাত্র আলাদা আরেকটা টুল দিয়ে, অর্থাৎ টুল বলতে ওই টুলটার অ্যাড অন, এটা এক্সটেনশন, অর্থাৎ এই এক্সটেনশনটাকে যখন আমি ধরে কাজ করব তখন আবার ওই জায়গাটার মতো কাজ করে। অর্থাৎ এখানে আমি এই আগেটার মতো করে কাজ করার জন্য দুইটা অপশন আমি সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে যে আমি পয়েন্টকে কনভার্ট করে দিতে পারি, অর্থাৎ এখানে আমার যে অ্যাঙ্কর পয়েন্টের টুল আছে অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে দিয়ে আমি এটাকে কনভার্ট করে কাজ করতে পারি, অথবা আমার এখানে কনভার্ট পয়েন্ট আছে আলাদাভাবে, অর্থাৎ এখানে এক্সটেনশন দিয়ে আলাদা করে দিছে, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে ধরে আমরা কাজ করতে পারি, দুইটা কাজ করতে পারি আমরা। আচ্ছা, এবার আসা যাক যে আমার পাশের পয়েন্টটাকে। এখন হচ্ছে যে আমি যখন পয়েন্টটা নিলাম আরেকটা পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে এটা কিন্তু কার্ভ হইলো। এখন এটাকে যদি আমি কাজ করি তাহলে কিন্তু কার্ভ হয়ে কাজ করতেছে। এখন আমি এই যে এটা হচ্ছে কার্ভ পয়েন্ট, অর্থাৎ আমার যে কার্ভ পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো সিলেক্ট করার জন্য আমাকে এই পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। দেখুন এটা দিয়ে যদি সিলেক্ট করি তাহলে আমার ওই দুইটা পয়েন্টকে আমার কার্ভ করে দিচ্ছে। আবার এটার মধ্যে এসে এখান থেকে আমি চাইলে ইচ্ছে মতো রাউন্ডেড করতে পারি, ইচ্ছা মতো কাজ করতে পারি, ঠিক আছে। একটা হাতের মতো শেপ হয়ে গেল না? আচ্ছা, জিনিসটা ক্লিয়ার? চমৎকার, একটা হাত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যদি ক্লিয়ার নাও হয়ে থাকে তাহলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এটা আনক্লিয়ার থাকবে না, আনক্লিয়ার থাকার কিছু নাই। আচ্ছা, এবার আমরা নেক্সটে গেলাম। আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কিন্তু দেখলাম যে আমরা যেইভাবে খুশি সেইভাবে আমরা অপশনগুলো নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জায়গায় যাব। এবার কিন্তু এটা অনেক মানে বড় একটা জায়গা। এবার জায়গাটা হচ্ছে যে আমরা তো সেদিন কালার দেখছিলাম, তাই না? আমরা এই কালার গুলো দেখছিলাম, একটা ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। এবার আমরা এখানে নতুন একটা টুল নিয়ে কাজ করব, সেই টুলটার নাম হচ্ছে টাইপ টুল, অর্থাৎ লেখালেখি যেটা। আমরা এইবার এই পর্বে এসে আমরা লেখালেখিতে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে টি আছে কিবোর্ড থেকে টি সিলেক্ট করলে আমার টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা বাস টি চাপলাম, দেখুন টি চাপার পরে এখানে অটোমেটিক একটা লেখা আসে, অর্থাৎ লরেম ইপসাম। লরেম ইপসাম হচ্ছে যে ওয়ার্ল্ডের মানে মোস্ট পপুলার একটা ওয়েবসাইট যারা হচ্ছে ডামি কন্টেন্ট দেয়, অর্থাৎ সব ডিজাইনাররা যে ডেমো ডিজাইনগুলো করে সেই ডেমো ডিজাইনগুলোর তারা যে কন্টেন্টগুলো নেয় অর্থাৎ টেক্সটগুলো নেয় সেই টেক্সটগুলো এই লরেম ইপসাম থেকে নিয়ে নেয়। অর্থাৎ অনলাইনে আপনি কিছু সার্চ করে কোনো ডিজাইন দেখলে ম্যাক্সিমাম ডিজাইনগুলোই দেখবেন যে লরেম ইপসামের টেক্সট দিয়ে কাজ করা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন এইখানে এখন আমাদের কাজটাই হচ্ছে এখানে, এখন এখানের কাজটার মধ্যে আমরা আমাদের মতো করে কাজ এডিট করব, লিখব। কি লিখব? দেখুন আমি এখানেই লেখার জন্য এটা তো আমার অটোমেটিক চলে আসলো, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখবেন যে ভিতরে একটা কার্সর আসছে, কার্সর দিয়ে আমি যদি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে তাহলে এটা এরকম ব্লক সিলেকশন হবে। এরকম ব্লক সিলেকশন হওয়ার পর আমি কিবোর্ড থেকে যেটা টাইপ করব সেটাই লেখা হবে। যেমন আমি লিখলাম ডিজি সাইন আইটি, যেমন ডিজি সাইন আইটি লিখে আমি এটাকেই বড় করলাম। দেখুন বড় করার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে অবশ্যই কিবোর্ড থেকে যদি আমরা শিফট চেপে এটাকে টেনে ছোট করি বড় করি তাহলে এটা রেশিওতে প্রবলেম হবে না, অর্থাৎ রেশিও অনুযায়ী বড় হবে, যেরকম হয়েছিল আমার রেক্টেঙ্গেল টুলের ক্ষেত্রে। আর আর যদি আমি শুধুমাত্র কন্ট্রোল শিফট এবং অল্টার দুইটা একসাথে চাপি তাহলে এটা চারপাশ থেকেই ছোট বড় রেশিও অনুযায়ী ছোট বড় হবে, আর যদি কোনোটাই না চাপি
তাহলে হচ্ছে আমি লম্বা করতে চাইলে লম্বা হবে, আমি পাশের পাশে বড় করতে চাইলে বড় হবে, নিচের দিকে লম্বা করতে চাইলে নিচের দিকে লম্বা হবে, যেভাবে করতে চাবো সেভাবেই হবে। ঠিক আছে, 4-10 মিনিট মিটিং আছে এটার। দেখুন তারপরে হচ্ছে যে এইভাবে আমি চাইলে ছোট বড় সবই করা যাচ্ছে, কিন্তু রেশিও অনুযায়ী হচ্ছে, তাই না? আচ্ছা এবার হচ্ছে যে আমরা এই লেখাটার মধ্যে আমরা কালার ইউজ করব, বাস এটাতে আমি কালার ইউজ করলাম। এবার আমার কাজ হচ্ছে এই লেখা তো লিখলাম, এখন এই লেখাটাকে আমি একটা রেক্টেঙ্গেলের মাঝখানে রাখব, অর্থাৎ এটা নিলাম, অর্থাৎ এখন এটার উপরে যদি আমি এই লেখাটা নিই, লেখাটা দেখা যাবে? দেখা যাবে না। কেন দেখা যাবে না? দুইটা কারণ, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে লেয়ার উপরে নিচে, অর্থাৎ আগে আমি লেয়ারটা বসাইছি আমার এই রেক্টেঙ্গেল লেয়ারটা, রেক্টেঙ্গেল লেয়ারটা আগে বসানোর কারণে আমার হচ্ছে এই রেক্টেঙ্গেল লেয়ারটা আগে চলে আসছে, এই জন্য লেখাটা নিচে পড়ে গেছে, এই জন্য লেখা দেখা যাবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে লেখার কালার এবং রেক্টেঙ্গেলের কালার দুইটার কালার সেম, দুইটার কালার সেম হওয়ার কারণে আমার লেখা দেখা যাবে না। তাহলে আমরা কি করি, আগে আমরা লেখার কালারটাকে চেঞ্জ করে ফেলি। লেখার কালারটাকে আমরা কোথা থেকে চেঞ্জ করব? দেখুন আমরা দুই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, এই জায়গা থেকে কালার পিকার থেকে। আমি যদি সাদা কালারটাকে সিলেক্ট করে দেই তাহলে হয়ে যাবে সাদা, অথবা আমি এই জায়গা থেকে সাদা ক্লিক করলেও আমার সাদা হয়ে যাবে। এবার এটাকে যদি আমি উপরে নেই তবুও দেখা যায় না। এবার কেন দেখা যায় না? এবার দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমার এই লেয়ারটা উপরে আর লেখার লেয়ারটা নিচে। এখন এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? এটাকে নিয়ে আসার জন্য সবাই মনে রাখবেন একটা কিবোর্ড কমান্ড আছে, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেট, অর্থাৎ লেফট থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, উপরে চলে আসছে। আবার যদি আমি এই লেয়ারটাকে উপরে উঠাইতে চাই অরেঞ্জ কালারটাকে, এটা আবার কন্ট্রোল শিফট সেম আমার থার্ড ব্র্যাকেট, তবে রাইট থার্ড ব্র্যাকেট হলো। এবার আমরা আবার এটা আমরা নিচে নামাই, এই হলো, দেখুন দেখতে সুন্দর লাগছে না? এবার যদি এটার পাশে আমরা একটু স্ট্রোক দিয়ে একটা বর্ডার দেই, বর্ডারটা আমরা দিব, আমরা স্ট্রোকটা দিব হচ্ছে আমরা 5 PT, কত PT দিলাম, আচ্ছা যতই দেই, বাস এই দেখুন একটা আমি ডিজাইন করে ফেললাম, মনে করুন যে এটা একটা ডিজাইন। ক্লিয়ার বোঝা গেছে সবার? আচ্ছা ভেরি গুড। ছোট বড় করার কোন অপশন আমি পাই নাই স্যার, আমার এটাতে ছোট বড় অপশন করার পার নাই, মানে স্ট্রোক যে নরমালি যেটা তো অটোমেটিক যেটা আসে যে যত পয়েন্টে আসে আমার জানা নাই, এটা একটু বর্ধিত করতে চাইছিলাম, তখন আর আমি কোনো ইয়ে পাই নাই, যে পয়েন্টার পাই নাই আপনার এখানে যেরকম দেখায়। আচ্ছা আচ্ছা পান নাই, আচ্ছা যদি না পেয়ে থাকেন তাহলে দেখেন এটা করার পরে আপনি অবশ্যই এটা বুঝবেন না, যদি কারোর এখানে না হয়ে থাকে তাহলে আপনার কোন একটা কিবোর্ডের চাপ লেগে এটাতে একটা প্রবলেম হয়ে গেছে। এখানে বাউন্ডিং বক্স, বাউন্ডিং বক্স নামের একটা অপশন আছে, সেটা তাহলে বাউন্ডিং বক্স নামের একটা ইয়ে নাই, তাহলে আপনার হচ্ছে বাউন্ডিং বক্সটা সিলেক্ট করুন। এরকম এই পয়েন্ট গুলো আসে কিনা আগে এটা বলেন। এই পয়েন্ট গুলো তো আসে স্যার, তো তাইলে সমস্যা নাই, তাইলে তো পয়েন্টে ধরে আপনার ক্লিক করে এইভাবে মাউসকে ক্লিক দিয়ে এইভাবে টান দিলে ছোট বড় হবে, এটা টান টান দিলে ছোট বড় হবে। ঠিক আছে ক্লিয়ার? না স্যার হয়নি। আচ্ছা এবার হচ্ছে যে আমরা দেখুন আমরা আবার একটু লেখাই গেলাম, লেখাই গিয়ে আমরা এই লরিম ইপসাম ডে আমরা ক্লিক দিলাম, এবার আমরা গ্রিন কালারে নিয়ে আসলাম। দেখুন গ্রিন কালারের মধ্যে যখন আমরা সাদা দিচ্ছি অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এবার দেখুন আমি এটার ভিতরে আরেকটা আমি বর্ডার টাইপের আরেকটা জিনিস নিব, দেখুন এটা সাদা আছে, আমি এটা সাদা না নিয়ে
আমি এটা শুধুমাত্র সাদা স্ট্রোক রাখবো, সাদা স্ট্রোক রেখে ভিতরে লেখাটা দিব, বাস। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আমার, দেখতে কত সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? বাস এইভাবে আপনারা লেখা প্লাস রেক্টেঙ্গেল প্লাস কালার এই দুইটাকে একসাথে করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমার এই টাইপ টুলের মধ্যে অনেকগুলো টুল আছে, বাকি টুলগুলো আমরা পরে শিখব। আমরা আপাতত এই টুলটাই শিখলাম লেখার জন্য, ঠিক আছে? কিন্তু এগুলোর সাথে আমি আরো কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কি সাউন্ড গুলো কি আপনার রিপিট হয়ে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড রিপিট হইলে আমাদের মনে হয় মিটিং এর সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আমরা একটু রেকর্ডিংটা স্টপ দিয়ে, আর 4 মিনিট আছে। আচ্ছা, 4 মিনিট আমরা ক্লাসটা নিয়ে নেই, দেখুন। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা দুইটা জিনিসকে কিভাবে একত্র করা হয়, ভিতরে রাখা হয়, সেন্টারিং বুঝবো আমরা, অ্যালাইনমেন্ট বুঝবো। অ্যালাইনমেন্টে হচ্ছে এখানে এটা একটা জিনিস দিলাম, দেখুন, আবার এটার ভিতরে আমি আরেকটা রেক্টেঙ্গেল দিলাম, এটা এখানে। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা কালার চেঞ্জ করে দিলাম। এবার আমি চাচ্ছি এটাকে ঠিক এটার ভিতরে মাঝামাঝি বসাবো। কিভাবে বসাবো দেখুন, এটা বসানোর জন্য শর্ত হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অপশনটা আমরা কোথায় পাবো? এই যে উইন্ডোতে গিয়ে দেখবেন যে এখানে এই যে উপরে লেখা আছে অ্যালাইন, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট প্লাস F7 চাপলেই আপনার এটা চলে আসবে। কিন্তু জাস্ট আমরা ক্লিক দিয়ে নিয়ে আসলাম, দেখুন, দেখার পরে এই যে আমরা দেখতেছি বাম পাশে অ্যালাইনমেন্ট আসছে। অ্যালাইনমেন্ট আসলে আমি যদি বাম দিক থেকে অ্যালাইন করতে চাই, দেখুন বাম দিক থেকে সমান হয়ে গেছে, তাই হয়েছে না? আচ্ছা, এবার যদি আমরা মিডিলে চাই, দেখুন একদম ঠিক মিডিলে হয়ে গেছে। এবার আমরা মনে করতেছি যে উপরে আর নিচের দিক থেকে আমরা মিডিল চাচ্ছি, তাহলে এটা দিলে আমরা উপর আর নিচে চতুর্দিকে মিডিল হয়ে যাচ্ছে। এবার আমরা চাচ্ছি যে উপরে ঠিক এই কর্নার আর এটার কর্নার স্টার্টের দুইটা একসাথে এক জায়গায় হয়ে যাবে, তাহলে আমরা উপরের অ্যালাইনমেন্টের এই অপশনটা দিব। দেখুন আমার উপরে হয়ে গেছে। এবার যদি আমি নিচ থেকে অ্যালাইন করতে চাই, তাহলে আমাদের এই নিচের এই পয়েন্টটা দেখাচ্ছে, এই যে নিচ থেকে হয়ে যাবে, ও সরি, এইটা এই নিচ থেকে হয়ে যাচ্ছে আমার অ্যালাইন। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা অ্যালাইনমেন্ট। দেখুন এবার অ্যালাইনমেন্টের মধ্যে আরো অপশন আছে। অ্যালাইনমেন্টের মধ্যে মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। এখন আর্টবোর্ড কি সিলেকশন কি, এখন আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে। দেখুন এই জিনিসটাকে বোঝার জন্য আমার দেখতে হবে যে সাদা যে ক্যানভাসটা আছে এটা হচ্ছে আমার আর্টবোর্ড, আর উপরে যে অবজেক্ট গুলো থাকবে সে অবজেক্ট গুলো হচ্ছে আমার সিলেকশন। সো এখন যে আমরা অ্যালাইনমেন্ট করলাম, এটা সিলেকশনের সাথে আমরা অ্যালাইনমেন্ট করলাম, অর্থাৎ এটা আর এটাকে অ্যালাইন করছি। কিন্তু এখন আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব কিভাবে পাবো? দেখুন বাম পাশে অ্যালাইন অপশনে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারি যে অ্যালাইন টু আর্টবোর্ড নিচে অপশন আছে, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আমি যদি এই পাশে ক্লিক দেই, তাহলে আমার একদম এই আর্টবোর্ডে সাদা থেকে অ্যালাইন হয়ে যাবে। দেখছেন, এবার সাদা থেকে অ্যালাইন হয়ে গেছে। এবার যদি চাই আমি রাইট সাইড থেকে অ্যালাইন করব, একদম রাইট সাইড অ্যালাইন হয়ে গেছে। এবার যদি চাই আমি টপ থেকে অ্যালাইন করব, এই টপ থেকে অ্যালাইন হয়েছে। এবার যদি চাই আমি বটম থেকে অ্যালাইন করব, বাস এই বটম থেকে অ্যালাইন হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমি যেভাবে অ্যালাইন করতে যাচ্ছি সেইভাবেই এটা অ্যালাইন হয়ে যাচ্ছে, ঠিক মাঝখানে হয়ে গেল। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমার অ্যালাইন হয় দুইভাবে, একটা হচ্ছে সিলেকশনের সাথে অ্যালাইন, আরেকটা হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন। তবে 2020-এ আরেকটা তারা অতিরিক্ত জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। অর্থাৎ কি অবজেক্টটা কি, কি অবজেক্ট হচ্ছে যে আমার এই অবজেক্টটার সাথে আমার আরো স্ট্রোক থাকে। আমাদের ডাইরেক্টলি যদি অ্যালাইন করি, অনেক সময় স্ট্রোকের সাথে আমার অ্যালাইনটা মিলে না। এখন এইখানে নতুন একটা জিনিস করছে যে এটার সাথে যদি আমি অ্যালাইন করি, তাহলে স্ট্রোক যদি থাকে আমার স্ট্রোকটা সহ তাহলে প্রপার অ্যালাইন করে দিবে। দেখুন ধরার পরে কিন্তু এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ স্ট্রোকের স্ট্রোক সহ স্ট্রোকটাকে ধরে তার অ্যালাইন করে দিচ্ছে। কিন্তু আমরা আগের ভার্সনটাতে
আমরা স্ট্রোকের সাথে অ্যালাইনটা করতে পারব না, যদি অ্যালাইন করতাম তাহলে স্ট্রোকের সাথে ডিসব্যালেন্স হয়ে যেত যদি আমার কোনো অবজেক্টের সাথে স্ট্রোক থাকতো। কিন্তু এই জন্য এটার মধ্যে অতিরিক্ত একটা জিনিস দিয়ে দিছে, আমার অ্যালাইন টু কি অবজেক্ট, ঠিক আছে? আগে কিন্তু